পশ্চিম দিকে থুতু ফেললে কে দিন কপ থুতু মাথা মুখে নিয়ে উত্থিত হতে হবে এ হাদিসটি কি সাহি পশ্চিম দিকে থুতু ফেলার বিষয়ে আপনি যেটি জানতে চেয়েছেন সে বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ পশ্চিম দিকে থুতু কপ ইত্যাদি শ্লেষা ইত্যাদি নিক্ষেপ করা হাদিসে নিষিদ্ধ এবং এ বিষয়ে ইবনে হেব্বান এবং সহিবনে হুজাইবা এবং মুসানফ ইবনে আবি সাহেবা সহ বিভিন্ন হাদিসের কিতাব হাদিস বর্ণিত হয়েছে নবী আলিয়াল্লাহ সাল্লাম করেছেন মান্তাফালা তুজাহাল কেবলাতি যা আইয়ামাল কিয়ামাতি যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করলো দিকে দিকে পশ্চিম বলছে কেবলার দিকে যে যেখানে আসেন তার কেবলা যেদিকে হয় সেদিকে যে ব্যক্তি নিক্ষেপ করলো সেগুলো ক্যামাদের ময়দানে সে যখন উপস্থিত হবে আল্লাহ কাছে তখন তার কিন্তু দু চোখের মধ্যবর্তী জায়গায় অর্থাৎ কপালে সেই থুতু শ্লেষা কপ সেটা নিয়েই সে উত্থিত হবে সবাই বুঝতে পারবে যে এই লোকটি অপরাধে অপরাধী ছিলেন তো এরিস থেকে পরিষ্কারভাবে আমরা বুঝলাম পশ্চিম দিকে ইচ্ছাকৃতভাবে থুথু শ্লেষা কফ ইত্যাদি নিক্ষেপ করা উচিত নয় আমরা অজান্তে এতদিন যারা ফেলেছি তার জন্য তবা করবো ইস্তেকফার করবো সামনে থেকে সাবধান হবো কখনও ভুলে ফেলে ফেললে সঙ্গে সঙ্গে আমরা আলহমাতের কাছে ইস্তেকফার করবো ক্ষমা প্রার্থনা করবো এবং পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ হবিল্লাহ এহারিসের সনদ নিয়ে সমসাময়িক যুগের কোনো কোনো আলেম বা কোনো কোনো বক্তাকে বলতে শোনা গেছে তারা বলেছেন হে হাদিসের সনদ বিশুদ্ধ নয় মূলত এই বিষয়ে তাদের হয়তো জানা নাই সেজন্য তারা এভাবে মন্তব্য করেছেন কিন্তু আমরা বিষয়টিকে এর আগে বারবার যাচাই করেছি এবং গত পাঁচ সাত বছর আগে আমাদের একটা আলোচনাতে আমরা বলেছি রেফারেন্স সহকারে আজকেও রেফারেন্স সহকারে বললাম যে হাদিসটি শুধু কয়েকটি হাদিস কীভাবে বর্ণিত হয়েছে তা নয় বরং এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এবং মহাকে গুলামায়করাম এর সনদকে বিশুদ্ধ বলেছেন শেখ হালবানি রহমউল্লা সহ অনেক মহাদিসগণ সমকালীন সময় অনেক মহাদ্দেশগণ হই বলেছেন যার কারণে এই সম্পর্কিত হাদিসকে সহি মনে করা এটা ভুল